বন্ধুগণ, আজকে আমি এমন একটি দেশে ভ্রমণে নিয়ে যাব যে দেশের ব্যাপারে বলা হয়ে থাকে যে এরা খুবই বিন্দাস প্রকৃতির হয়। যাদের কাছে কিছুই নেই তারাও খুবই বিন্দাসভাবে জীবনযাপন করেন, অর্থাৎ এখানকার লোকেরা অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে বেশি চিন্তা করেন না, এরা বর্তমান সময়ে জীবনযাপন করতে খুবই ভালোবাসেন। বন্ধুগণ, তার সাথে আপনাদের আরও জানিয়ে রাখি যে সাল 2012 পর্যন্ত এখানকার মুদ্রা বা কারেন্সিকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে রদ করে দেওয়া হয়েছিল, যদিও বর্তমান সময়ে এই রদ তুলে নেওয়া হয়েছে। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি আপনাদের ভ্রমণে নিয়ে যাচ্ছি অ্যাঙ্গোলা দেশে। অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। 1975 সাল পর্যন্ত এটি পর্তুগালের অধীনে ছিল এবং পর্তুগিজ পশ্চিম আফ্রিকা নামেও এটি পরিচিত ছিল। 1975 সালে পর্তুগিজদের বিরুদ্ধে অ্যাঙ্গোলানদের প্রায় 15 বছর যুদ্ধের পর দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরপরই বিরোধী অ্যাঙ্গোলান দলগুলির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং এটি 21 শতকের প্রথম কয়েক বছর পর্যন্ত অব্যাহত থাকে। অ্যাঙ্গোলা নামটি আসলে নগোলা শব্দ থেকে এসেছে। উত্তর অ্যাঙ্গোলার মুবুট গোত্রের শাসকদের নগোলা নামে ডাকা হতো। কুমাটো, কোয়ানিয়ামা এবং এমবন্দু প্রভৃতি স্থানীয় গোষ্ঠীগুলির দ্বারা প্রতিরোধের কারণে 20 শতকের গড়ার দিকে পর্তুগিজ উপনিবেশটি অ্যাঙ্গোলাতে পরিণত হয়েছিল, যার বর্তমানে কোনো সীমানা নির্দিষ্ট নেই। বন্ধুগণ, অ্যাঙ্গোলা বিশ্বের এমন একটি দেশ যেখানকার কোনো সরকারি অফিসের সামনে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন না। জি হ্যাঁ বন্ধুগণ, এটিকে সেখানকার ক্রাইম বলে ধরা হয়। আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশের তুলনায় স্বাস্থ্যের দিক দিয়ে অ্যাঙ্গোলা অনেকটাই উন্নত রয়েছে। এছাড়াও বলা হয়ে থাকে যে এখানকার লোকজনেরা সকাল সন্ধ্যা ব্যায়াম অর্থাৎ শরীরচর্যা করতেও ভালোবাসেন। এদেশের বেশিরভাগ বিয়ের বারগুলো মহিলারাই পরিচালনা করেন এবং এদেশের মহিলারা বেশিরভাগ সময় লেট নাইট পার্টি ও বিভিন্ন পাব কিংবা বিয়ের বারগুলোতে যেতে খুবই পছন্দ করেন। এখানকার মহিলারা বিয়ের পর 6টি সন্তান পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারেন। এদের মতে 6টি সন্তান পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারলে তাদের বার্ধক্য বয়সে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও দেশটির জাতীয় সড়কগুলির অবস্থা খুবই খারাপ রয়েছে। এদেশের জাতীয় সড়কগুলির অবস্থা এতটাই খারাপ যে এদেশের রাস্তাগুলিতে গাড়ি নিয়ে বেরোনো ও মৃত্যুকে আমন্ত্রণ দেওয়া দুটোই সমান। আয়তনের দিক দিয়ে দেখলে দেশটির মোট আয়তন হল 12,46,700 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বে 22তম স্থান অধিকার করেছে। 2014 সাল অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা হল 25,78,09,024 জন। পার কিলোমিটার জনঘনত্বের দিক দিয়ে এই দেশটি বিশ্বে 199তম স্থান অধিকার করেছে। যদিও বেশিরভাগ পর্তুগিজরা এই দেশটি ছেড়ে চলে গেছেন, তবুও অ্যাঙ্গোলাদের সরকারি ভাষা হল পর্তুগিজ ভাষা। এছাড়াও পর্তুগিজ ভাষা ছাড়াও অধিকাংশ অ্যাঙ্গোলানবাসীরা সাধারণত বান্টু ভাষাগুলির যে কোনো একটিতে কথা বলে থাকেন। অ্যাঙ্গোলা দেশটি আফ্রিকান দেশগুলির মধ্যে সবচেয়ে ধনী দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা দেশটিতে পেট্রোলিয়াম সম্পদ, জলবিদ্যুৎ নির্মাণের সুযোগ, উর্বর খ্যাতখামার, হীরা ও অন্যান্য খনিজ সম্পদ প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। কিন্তু দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিসাধন হয়, তবে 2002 সালে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গৃহযুদ্ধের অবসান ঘটে এবং এখন দেশটি শান্তি ও অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাঙ্গোলার সামরিক বাহিনী একজন সেনা প্রধান দ্বারা পরিচালিত, যিনি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে জবাবদিহি করেন। অ্যাঙ্গোলার প্রতিরক্ষা বাহিনী প্রধানত 3টি বিভাগ নিয়ে গঠিত রয়েছে, যথা স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। মোট জনসংখ্যা প্রায় 1,10,000। এদের মধ্যে স্থলবাহিনীতেই 1,00,000 নারী এবং পুরুষ কর্মরত রয়েছেন। এছাড়াও নৌবাহিনীতে 3,000 এবং বিমান বাহিনীতে 7,000 সেনা কর্মরত আছেন। বিমান বাহিনীতে রুশ নির্মিত ফাইটার ও পরিবহন বিমান ব্যবহার করা হয়। অ্যাঙ্গোলার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে লুয়ান্ডা। অ্যাঙ্গোলার আটলান্টিক মহাসাগর উপকূলে অবস্থিত এই শহরটি দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র। লুয়ান্ডা অ্যাঙ্গোলার রাজধানী, দেশের প্রধান জাতীয় সমুদ্র বন্দর এবং শিল্প ও সাংস্কৃতিক ও নগর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। কফি উৎপাদনেও দেশটি অনেকটাই এগিয়ে রয়েছে। বলা হয়ে থাকে যে এখানকার সুস্বাদু কফিগুলোকে গোটা বিশ্বে ট্রান্সপোর্ট করা হয়, আর কফি উৎপাদন করা এদেশের অর্থনীতির বিরাট একটি অংশ রয়েছে।
এখানকার আধিকারিক মুদ্রাকে কুয়াঙ্গা বলা হয় এবং এখানকার কলিং কোড হলো +244। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।